বিজেপির সমর্থন নিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করার অভিযোগ উঠল বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর দু নম্বর পঞ্চায়েতের বর্তমান প্রধান রথীন দাসের বিরুদ্ধে। বিধায়কের মদতেই এই কাজ হয়েছে বলেও অভিযোগ করেন তারা। একই সঙ্গে বোর্ড গঠনের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক প্রদীপ রায়। 25 আগস্ট আমাদের গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের মিটিং ডাকা হয়েছিল, সেখানে আমাদের যিনি উপপ্রধান নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসনে পূর্ণিমা সোরেন, তার মা হঠাৎ করে গ্যাস্ট্রিক আলসারের পেশেন্ট, চুঁচুড়ো ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি হয়। তাদের 11:10 আমাদের সদস্যরা গ্রাম পঞ্চায়েতের ভবনে ঢোকেন। দুজনা আমাদের 7 জন সদস্য ছিল, 5 জন হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের, 1 জন আম প্রতীকের নির্দল যিনি ছিলেন মন্টু সরকার, তিনিও আমাদের প্রার্থী সঞ্জীব দাসকে প্রধান হিসেবে সমর্থন করেছিলেন, এবং সিপিএমের সাহেব বাউল দাস, তিনিও আমাদের সঞ্জীব দাসকে তৃণমূল কংগ্রেসের যিনি যুব সভাপতি এই অঞ্চলের তাকে প্রধান হিসেবে সমর্থন করেছিলেন। তারা 7 জনা যখন উপস্থিত হন মিটিং হলে, তারা 11:12 শুনতে পান যে প্রধান নির্বাচন হয়ে গেছে। কিভাবে হলো? রথীন দাস আমাদের তৃণমূল কংগ্রেসের একজন সদস্য, নির্দল সদস্য দিব্যেন্দু ঘোষ আর 5 জন বিজেপির সদস্য, তারা নাকি সমর্থন জানিয়ে রথীন দাসকে প্রধান করে দিয়েছেন। এই কথা তারা জানতে পারেন মিটিং হলে উপস্থিত হয়ে, এবং আমাদের সদস্যদের দেখে যিনি বোর্ড গঠনের দায়িত্বে ছিলেন বিডিওর আধিকারিক এবং আমাদের অঞ্চলের এক্সিকিউটিভ অশোক বিশ্বাস, তারা খাতাপত্র নিয়ে তারা বগলদাবা করে তারা পালিয়ে যান একরকমভাবে, উপপ্রধান নির্বাচন করেননি। এবং যে 5 জন সদস্য আমাদের তৃণমূল কংগ্রেসের এবং 1 জন সিপিএমের সাহেব বাউল দাস, তাদেরকে শপথ বাক্য পাঠ না করিয়ে তড়িগড়ি রথীন দাসকে প্রধান ঘোষণা করে দিয়ে তারা একরকম লুকিয়ে বেরিয়ে যান শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। একজন তৃণমূলের সদস্য কীভাবে 5 জন বিজেপি সদস্য সমর্থন নিয়ে প্রধান হলেন? যেখানে নির্দলের সমর্থন নিয়ে তৃণমূলই এখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে শুধুমাত্র প্রধান হবার জন্যই এই দলবিরোধী কাজ করার জন্য প্রধানের অপসারণের দাবি করেন তৃণমূলের যুব সভাপতি সঞ্জীব দাস। সব সদস্যরা পূর্ণিমার মাকে দেখতে গিয়ে আমরা একটু লেট হয়, মানে 11:10 আমরা পঞ্চায়েতে ঢুকে যাই, কারণ ঢুকে যাওয়ার মুহূর্তে দেখি আমাদের বলছে যে প্রধান নির্বাচন হয়ে গেছে। তো আমাদের যে সদস্য বা এই যে উপপ্রধান পূর্ণিমা সোরেন তারও নির্বাচন হয়নি, আর আমাদের সদস্য আমাদের শপথপত্রও পাঠ করায়নি বিজেপিকে নিয়ে। আমাদের অঞ্চলের আমাদের তৃণমূল কংগ্রেসের একটা সদস্য রথীন দাস, সে ভোট গ্রহণ করে এবং আমরা বিরুদ্ধে দীর্ঘ লড়াই চলছে, আমরা চাই উপর নেতৃত্ব এর দৃষ্টমূল্য শাস্তি। যদিও তৃণমূলের একাংশের আনা এই অভিযোগ উড়িয়ে দিয়ে পঞ্চায়েত প্রধান রবীন্দ্র দাস বলেন সমস্ত নিয়ম মেনেই এই বোর্ড গঠন করা হয়েছে, সঠিক নিয়ম অনুসারে হয়েছে। আর যেটা অভিযোগ ওদের বিজেপি সমর্থন, এটা আপনি প্রধান হয়েছেন নিশ্চয়ই আপনাদের দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে, তাই তো? তারা কি মেনে নিয়েছে বিজেপিকে নিয়ে ভোট গ্রহণ করার ব্যাপারটা? এটা বলবেন। অন্যদিকে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি বলাগড়ের বিধায়ক অসীম মাঝি। হুগলি থেকে সতীশ গুপ্তার সঙ্গে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।